প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন দাঁড়িয়ে আছি ঢাকার রাজধানী কারওয়ান বাজার। এখানে রাত 11টার পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ফলগুলো এখানে চলে আসে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সারি সারি শত শত নারিকেল, সেগুলোকে শ্রমিকরা সারিবদ্ধভাবে সাজাচ্ছে। এবং এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে পিক আপ এবং বড় বড় ট্রাকে করে বিভিন্ন দেশ থেকে এই ফলগুলো এসে থাকে। এবং এই ফলের পাশাপাশি এখানে নানা ধরনের সবজিও এসে থাকে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন তরমুজ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আনারস, ছোট ছোট আনারস এখানে পিস কিংবা পাইকারি সব বিক্রি হয়ে থাকে। আনারসের ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন ও এখানে আছে সবজি। রাস্তায় গাড়ি, আমাদের রিক্সা, সিএনজি এবং আবারও আনারস। এই পাশে আপনারা দেখেন এই যে আড়তদাররা প্রথমে এখানে এসে ফলগুলো এখানে আনলোড করে থাকে ট্রাক থেকে নেমে। এখানে বড়ই গুলো এবং যে পেয়ারা নারিকেল, স্যার আরো সামনে আপনারা দেখতে পাচ্ছেন কলা, বরই, পেয়ারা এখানে বড়ই আছে। শ্রমিকরা সেগুলো গাড়িতে উঠাচ্ছে আবার আর অন্য অন্য ছোট বাজারের জন্য, পুরো রাজধানীবাসীর জন্য। এই যে করোনার ভিতর যখন সবাই বাসার ভিতর যে হোম কোয়ারেন্টাইন, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন শ্রমিকরা তাদের জীবনে রিস্ক নিয়ে বিভিন্ন বড়ই বিক্রি করছে। বড়ির দাম সাধারণত কেজি পাইকারি দরে পেয়ারা বড়ই 30 টাকা, 40 টাকা কেজি ধরে বিক্রি হয়ে থাকে। তো আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন শ্রমিকরা কাজ করে যাচ্ছে তাদের জীবনের রিস্ক নিয়ে। ওরা এখন কারণ বাজার দিয়ে হেঁটে ভিতরে এই ছিল আজকে। আমরা তেজগাঁও রেলগেটের দিকে এগিয়ে যাচ্ছি, এদিকেও পিক আপগুলো দাঁড়িয়ে আছে দেশের বিভিন্ন প্রান্তে থেকে এবার রাজধানীর বিভিন্ন বাজারে পৌঁছে দেওয়ার জন্য এই মালগুলো। ধন্যবাদ সবাইকে।